মানে দেশে আসার এবং দেশ ত্যাগ করার নিরাপত্তা না পেলে কানপুরেই সমাপ্তি সাকিব আল হাসানের। এই মুহূর্তে বাংলাদেশে বাস করার নিরাপত্তা দেখছেন না সাকিব আল হাসান। তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটাকে তারা সামারাইজ করেছে এবং এটা টাইটেলে লিখছেন, দেশে নিরাপত্তা ও দেশ ত্যাগের নিরাপত্তা না পেলে, মানে দেশে আসার এবং দেশ ত্যাগ করার নিরাপত্তা না পেলে কানপুরেই সমাপ্তি সাকিব আল হাসানের। আমার প্রশ্ন এক নম্বর হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশকে আপনি অনিরাপদ মনে করেন কিনা? ফারুক আহমেদ, না অবশ্যই না, আমি তো মনে করি আমরা এখানেই থাকি। এখন কার জন্য নিরাপদ, কার জন্য অনিরাপদ, এটা একটা আপেক্ষিক ব্যাপার আর কি। আমি মনে করি যে আপনার, আপনি জানেন সাকিব আল হাসান আর আমাদের, আমরা যারা বসে আছি হয়তো সেম লাইনে নাই আমরা, তাই না? তো এই ব্যাপারে আমি আসলে আমি অনিরাপদ মনে করি না, আমি মনে করি আমরা তো ভালোই আছি। এখন ওইটার প্রবাবলি ব্যক্তিগত ব্যাপারও বলবো না, আপনি জানেন দিস এ পলিটিশিয়ান, আই অল নো, তার বিরুদ্ধে একটা কেস হয়েছে পলিটিশিয়ান, তো সবগুলো ব্যাপার মিলিয়ে সে হয়তো মনে করে নিরাপদ না। এটা আসলে ব্যক্তিগত, এটা আমি আসলে কোনো কমেন্ট করে আমার ঠিক হবে না। একটা বক্তব্য দিয়েছেন সেটাও তার, এটাও আমি প্রথম আলোকে উদ্ধৃত করছি, যে তারা চেষ্টা করছেন, মানে ক্রিকেট বোর্ড চেষ্টা করছেন কিভাবে ব্যাপারটাকে সুন্দর করা যায়। আপনাদের সৌন্দর্য বর্ধনের চেষ্টাটা কেমন আসলে? এটা আসলে কোত্থেকে উদ্ধৃত হয়েছে আমি জানি না, এটা সে বলেছে, এই বলাটাই হচ্ছে এই যে প্রথম আলো। আচ্ছা, ওইটা আমি জানি না কি বলে কি উদ্ধৃত, আজকে প্রেস কনফারেন্স, প্রেস কনফারেন্সে বলেছে, সে বলেছে যে আমি মানে ক্রিকেট বোর্ড সুন্দর করার চেষ্টা করছেন, তার চেষ্টা যেন সুন্দর হয়। এটা তো বললাম যে আমি একটু আগে বললাম, সুন্দর করার চেষ্টাটা কি, প্রসেসটা কি?